দৰিত্ৰ এটা কাম কৰি আছা? হে তেৰিকে, মই এনাই গোটেইখন গাঁৱত বিচাৰি ফুৰিছো এই দণ্ডক। অ মণ্ডল খুৰা, আপুনি দেখোন পথাৰো গৈছে কিয়া? হে দৰকাৰ আছে মোৰ, সেইকাৰণে আহিছো বুজানা। মই এতিয়া নাই ভি, তোক আমি বিয়া পাছোঁ যা, আমাৰ ভোজ খাম বুলি থকালি পাবলা গুটৰো। হে মাৰা চেলি ৰ, হে তহঁতক ভোজ খোৱা খবৰ দিবই আহিছো মই, বুজা নাই? খাওঁ খাওঁ কৰি আছা নহয়, এতিয়া খাব পাৰবি? এতিয়া আচল কথা হৈছে কি, তই এটা কাম কৰিব লাগিব। তই অহাকালি ৰাতিপুৱা তই গাঁৱে গাঁৱে যা, আমাৰ যিগিলা খেলুৱৈ খেলা খেলিছিল, যিগিলা তিৰি মানুহে খেলা খেলিছিল, যিগিলা আপিয়া খেলা খেলিছিল, সেই আপিগিলাকক খবৰ দিবি যে অহা ৰবিবাৰে 7টা বজাত তিনিআলি চকত হাজিৰ হ'ব, তাতে গাড়ী ৰখি থাকিব, উঠব, তাৰপৰা ডাইৰেক্ট কাৰী ঘাটত যে আমি পিকনিক খাব যাম। কি কথা কয় মাৰে চলি, মই মণ্ডালে বয়া খানা খুৱাম, ৰাইজৰ নাম থকাকে খুৱাম। কি খুৱাম জানা? ব্ৰইলাৰৰ মাংস আৰু নাৰুৱা মাছ। নাৰা মাছ আৰু ব্ৰইলাৰ তুইয়ে খাবি, আমি সেইগিলা নাখাম। টাবলা চাবলা থাকলে খালো হয়ও, দহটি যি খাই মই তাকে খাম, দহটি যি খাই মই তাকে খাম। এই বুৰবা, টাবলা আৰু হাঁহ খালি কি হ'ব জানা? হাই প্ৰেচাৰ হ'ব, চৰ্বি বাঢ়িব বুজা নাই? নাৰা মাছ খালি চকুৰ শক্তি বাঢ়িব, ব্ৰইলাৰ খালি শক্তি আহিব। পিছলে পাঠা খাম, পাঠা আৰু বয়া বস্তু আই হয় নেকি? নহ'লে লোকেল মুৰ্গী খাই দিব লাগিব। হ'লে লোকেল মুৰ্গী খাব লাগিব, কেইটা খাই পাইছো মাৰে চলি লোকেল মুৰ্গী তই? এই ব্ৰইলাৰ মুৰ্গী খাবি, ব্ৰইলাৰ মুৰ্গী খালি ভিতৰি শক্তি বাঢ়িব, ভিটামিন আহিব বুজা নাই? যদি নাজে ভালে হব, এটার ভাগর বস্তু বেশিকে রই যাব, সেখানি তো খাব পারি বুঝা নাই? কিন্তু এটা কাম করবি, ঘরে ঘরে যাই কথাটো কবি, আর রবিবারে রাতিপুয়া 7টা বাজাত তিনিআলি চকত আইভা দিবি, খানা তো আমার কাউরি ঘাটত হব বুঝা নাই? বুঝছু হব না? কেন যাও? যাও গেল, চিন্তা করবা নালকে, তোকে বেশিকে দি পুরা বইলার মাত দিবা পারবি, হামলা হামলিম মারবি। মই আজি নহয় কালি যাম, যাই সকলোকে কম আৰু ব্ৰইলাৰ হামলা হামলে মাৰি দিম। মই ইমান লেতেৰা গাছা নুধ, আৰু দস্তি সপা তিনিটা মাৰিয়ে থৈ দিয়া হয় না, তুলিখিনি একদম ভেচা ভেচা গন্ধ। তই ঠিকে কৈছা লুচকেৰে, মানুহটোৱে ভালকে গা নুধুৱে। মা কচো মোক চুলে ধৰি পুঠা নুকুবি, ভালকে খোজ যদি খোজ, বিৰাট খোজাইছি। ওই মানুহটো তোর মাথাটোত অগ্নি হওয়া নাই, সিগিলাখান উপি হৈছে। আও অখি হৈছে নেছেন দস্তি, ইথান মরি যাব নেকি বৌ? হেই উপি হলে মানুহ মরে নেকি? উপি মানে হল মরা চালটো ওলে আহা। ওই জিলাপি, হ্যাঁ তার মানে মোর চাল গিলা গোটাই মুড়ি গেল নাকি? হেই ভালকে খারে দি মুটা ধুলে সব উপি যাব, তুই যে ভালকে নুধুয়া হে কানে হৈছে। হয় নেকি? ও তোহতে ইয়াতে কি করি আছা? হ্যাঁ কা বড় ঠান্ডা নাই, কিন্তু খালি ফাঁকে ফুকা করে পার হলে হল হয় না? ইহতক কি করো নহয়, খাই হে আসো তোহতক। মই মেম সাহেব আজি কালি কিতে একটু খুরু কুঠাতে বিরাট কালি পরে শামা গো। ওই তুই বেশি বেশি কথা নকবি বুঝি পেছ না, বেশি বেশি কথা নকবি, বাহির করে দিম মই তোহতক। ও আপন বউ, আমি দেখো ঠিকে থাকে কাম করি আছো। ও বউ, মোর মাথাটা খুজে থাকার কারণে হে মানুতুক সাবা দিছিলু। তুই আর কি হর মাজত না দিছা, ইহতো তাকে কইছো বেশিকে মরম করার কারণে লাই পাই গেছা, মোরর উপর তুই নাসিবার হরিছা। হ্যাঁ মালিক শালিক নাসা, খালি নিজে মালিক হবা যা। বাপ রে বাপ মিম সাহেব, তুই কিন্তু ইমান বিয়াকে যে কথা কবা পারা, আজ হে কম পালু। এই গেস্টিক, মই কোন মানে নাখানে তোক সপনিয়া বলি ব্যবহার করছু নেকি? লুজ ক্যারেক্টার তো একো শুন, তুই কোন মানে নাখানে সাকর বলি ব্যবহার করছু না? মই তোহতক মই মোর নিজর লোরা নিছিনা মরম করো, তার পিছতো তোহতে মোর উপরত পড়ত কথা কয়া। ও বউ, তুই গিলাখান কি কইছা? ঠিক কথাই কইছো, সময় মতে খাবা দিছো, পিনিবা দিছো, লবা দিছো, তার পিছতো যেতিয়া কামত গাফিলতি করবি নহয়, মোর কিন্তু সহ্য নহয়। যা ইটা কামে বনে লাগে, খালি লেকচার ইহতর কামর ধান্দা নাই। বউয়ে আজি আমাক হেঙ্কিয়ে কইছে, মই মানুহটো নাকান্দিব, কান্দিলে সব সমস্যার সমাধান নহয়, তহত অলপ মনে মনে থাক, মই কিবা এটা ব্যবস্থা করি আছো। ওই মানুহটো
বৌয়ে কিন্তু বহুত ডাঙৰ কথা কৈছে। ইখান ঘৰত কি আমি সঁচাই চাকৰ নেকি? তাকেইতো, আমি নিজৰ ঘৰ বুলি কেনে ইমান কষ্ট কৰোঁ, তথাপিতো আমাক এনেকে কুকুৰ নিচিনা ব্যৱহাৰ কৰে। ইখান ঘৰত আৰু আমি নাথাকো? ইমান অপমান কৰাৰ পাছত কাই থাকিব এতে? ঐ মানুহ, এটা কাম কৰো বল, আমি বাবাৰ ঘৰতে যাওঁ দে। নাই নাই, ইয়াতে মোৰ যি সন্মান গেছি তাত গেলি মোৰ বেছি সন্মান যাব। কিয়, কি হল, বাবাৰ ঘৰত গেলে তোৰ কি সন্মান যাব? এই মানুহগিলা মোক থকা বুলি কব। তেতিয়াহলে এটা কাম কৰ, তই নিজে এটা কাম বিচাৰি ল, আমি বেলেগকে থাকিম, তেতিয়া আমাক কাহো একো ক'ব নোৱাৰিব। মা কচম, আমি যেনিবা বেলেগ খালোগৈ, আমিনো কি কাম পাম, কাইনো কাম দিব আমাকো? কিয়, টেনটন ছাৰ আছে নহয়, তেওঁক ক'লে তেওঁ তোক নিশ্চয় কাম এটা দিব, তেওঁ বহুত ভাল মানুহ। বৌৱে ঠিক কথা কৈছে, গেষ্টিক দোষী, আমি এটা কাম কৰোৱা, দতাই দয়ে লগ হৈ আমি না টেনটন ছাৰক লগ ধৰোৱা। আশা তই আৰু দিলে না মাজতে সোমে, আগতে মোৰ চাকৰিটো হৈ ল'বা দি, আগতে মোৰ চাহাব হৈ লওঁ, তাৰপিছত মই সোমে দিব। ময়ো কিন্তু এতে নাথাকো খাটা, ইমান অপমান পাওঁ পিছত এতে থাকিব পাৰি না। প্ৰথমতে আমি দুটাই টেনটন ছাৰক লগ কৰিলোঁ, তাৰ পাছত কি হয় দেখা যাব, এইগিলাখান কথা তহঁতে আকৌ গাঁৱত কৈ নুফুৰবি। কিন্তু মোৰ কথা নাপাহৰিবি, হ'ব দে তই এতিয়া যা। আয়া, বহুতে অনবৰতে গালি শপনি পাৰি থাকে, সদায় সদায় এগিলাখান ভাল নালাগে না? সিহঁতৰ ঘৰত চাবি খাই থকা কাৰণে চাকৰ নিচিনা ব্যৱহাৰ কৰে, সেইকাৰণে মই নিজে ভাবছো আগতে চাকৰিটোকে হবলৈ দেচোন, তোৰ লগত যে বৰ দিগদাৰ। অ' ছাৰ, আমি আপোনাৰ হাতে ভৰিয়ে ধৰছোঁ, কিবাকে চাকৰিটো কৰি দিয়ক, আমি বহুত কষ্টত আছোঁ। হ'ব বাৰু, মই চাকৰিটো দিয়াৰ কাৰণে বহুত চেষ্টা কৰিম, বুজিছ নাই, কিন্তু তাৰ আগতে মই ৰঙিলী মামীদৰ লগত কথাটো ভালদৰে আলোচনা কৰাটো ভাল হ'ব নেকি? অ' ছাৰ, মানুহটোৱে ঠিকে কৈছে, নকোৱাই ভাল হ'ব নেকি? ঠিকে, নহয় নহয়, তহঁতে সেইটো কেতিয়াও নকৰিবি, বুজিছ নাই, ইমান দিন তহঁতক পোহপালন দিছে, খুৱাই বোৱাই সেইখন ঘৰ ৰাখিছে, তেওঁ সেইখন ঘৰৰ তহঁতৰ এটা মুৰব্বী, সেই মামীদক নোকোৱাকৈ তহঁতি কোনো কামেনেই নকৰিবি, বুজিছ নাই, ইয়াৰ পৰা গৈয়ে মামীদক কথাটো কবি, আৰু মই গৈ মামীদক কথাটো কম। খুবুনে পিছে? অঁ, ঘৰত গৈ কবি, এতিয়া মই যাওঁগৈ, বুজিছ নাই, কাম এটা আছে, মই বাৰু চেষ্টা কৰি চাম যিমান দূৰ পাৰোঁ চাকৰিটো দিবলৈ, হ'ব, আহিছোঁ দেই। অঁ, ঐ মানুহটো, ৰঙিলী বৌক ক'লে, ৰঙিলী বৌ যদি কিবা উল্টা পুল্টা কৰে, তোক যদি চাকৰিটো কৰবা নেদে? তাকেতো, কিন্তু ছাৰে তোক কবা দিছে আৰু, ছাৰৰ কথা যদি আৰু নুশুনো, যদি চাকৰিটো নেদে, তাতোচোন বিপদ হ'ব, একবাৰ লাহেকৈ কৈ চাম দে, একো নহয়। বল, যাওঁ।